মুর্শিদাবাদের সুতি থানার নেতাজি মোড় এলাকা থেকে 7000 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম জাহির আলম। ধৃতের বাড়ি সুতি থানা এলাকায়। বেশ কিছুদিন ধরেই ওই যুবক এলাকায় মাদকের কারবার করছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসায় গতকাল গভীর রাতে পুলিশ অভিযান চালায় এবং সেখানেই মাদক ট্যাবলেট সহ এই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে। পিসি নেয়ার পরে পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবে পুলিশ। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি।